শুধু অনুরোধেই থেমে থাকলেন না, এবার সরাসরি সিএসসির সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে আচমকা ভিক্টোরিয়া হাউসে হাজির হয়ে সিএসসির আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। অনুরোধ করলেন দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য, প্রয়োজনে লোকবল বাড়িয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে কলকাতা সহ শহরতলিতে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয় তার জন্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য অনুরোধ করলেন তিনি। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আমফানের পর 72 ঘন্টা কেটে গেলেও একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। শনিবার দিনভর বিদ্যুৎ দুর্ভোগের জন্য সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত স্তরে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় নিয়ে মমতা এদিন বলেন সিএসসি বেসরকারি সংস্থা, সিপিএমের আমল থেকেই দায়িত্ব রয়েছে, এই পরিস্থিতিতে দোষারোপের জায়গা নেই। লকডাউনের জেরে সংস্থার অনেক কর্মী বাড়ি চলে গিয়েছেন, কর্মীর অভাবে কাজ করতে সমস্যা হচ্ছে, সমস্যাটা বুঝতে হবে সকলকে। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা হয়েছে আমার, জেনারেটর নামিয়ে আপাতত পরিস্থিতি সামাল দিতে বলেছি, আমারও ঘুম হয়নি। সল্টলেক স্টেডিয়াম নেতাজি ইন্ডোর থেকে জেনারেটর তোলা হচ্ছে, এখনো পর্যন্ত 80 থেকে 90টা জেনারেটর জোগাড় করেছি, আমাদের টিম রাত জেগে কাজ করছে, আশা করছি আগামী 4-5 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।